হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা সহজপাঠ। বন্ধুরা, আবার একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট এর আপডেট পেয়েছি, যেটা তোমাদের সাথে এই ভিডিওতে আমি ডিটেলসে শেয়ার করব। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাস্ট পর্যন্ত ভালোভাবে ওয়াচ করো, ঠিক আছে? স্কিপ না করে কিন্তু লাস্ট পর্যন্ত দেখো, দেন তোমরা ডিসাইড করো তোমরা আবেদন করবে কি না, ঠিক আছে? এখানে সমস্ত কিছু, বয়স থেকে শুরু করে কতগুলো পোস্ট রয়েছে, কিভাবে তোমরা আবেদন করবে, ডিটেলসে এখানে আমি জানাবো। তো অবশ্যই তোমাদের উচিত ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখা। এবং বলবো, যারা যারা চ্যানেলে তোমরা নতুন, তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা দেখো একটা বেল বাটন রয়েছে, সেটাতেও তোমরা কিন্তু প্রেস করে দাও। এরকম নতুন নতুন এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেটসগুলোও কিন্তু তোমরা এই চ্যানেল থেকেই পেয়ে যাবে, ঠিক আছে? এবার বলি, যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তোমাদেরকে বলবো দেখো এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে, প্রতিটি ভিডিওতেই থাকে, এই ভিডিওর ডিসক্রিপশনেও রয়েছে, দেখো লিঙ্কগুলো দেওয়া রয়েছে সে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামে। তো তোমরা যে কোনো একটাতে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? তোমাদেরকে আমি সাজেস্ট করবো তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু যে সমস্ত চাকরির আপডেটস আসে, সমস্ত কিছু যে পিডিএফ, সেগুলো কিন্তু সেখানে শেয়ার করে দেওয়া হয়, ঠিক আছে? যেগুলো ভিডিও দিয়ে সম্ভব হয় না, সেগুলো কিন্তু সেখানে আপডেটস দিয়ে দেওয়া হয়। তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তো বেশি সময় নেব না, সরাসরি আমরা দেখে নেব কী কী বলা হচ্ছে, দেন আমরা ডিটেলসে আরও আলোচনা করব। তো আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেটা হচ্ছে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে এই রিক্রুটমেন্টটা করানো হচ্ছে। তো আমরা ডিটেলসটা দেখে নিই। এখানে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট, ঠিক আছে? নেম অফ দ্য পোস্ট, জুনিয়র টেকনিশিয়ান অন কন্ট্রাক্ট, ঠিক আছে? জুনিয়র টেকনিশিয়ান অন কন্ট্রাক্ট, তো এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তো এখানে বিভিন্ন বিভাগ রয়েছে, তো তিনটা বিভাগ রয়েছে, একটা হচ্ছে ইলেকট্রনিক্স, যেটা হচ্ছে মেকানিক এবং হচ্ছে ইলেকট্রিশিয়ান, একটা হচ্ছে ফিটার। তো দেখো, যেটা হচ্ছে ইলেকট্রনিক মেকানিক, ঠিক আছে? তো এখানে যে শূন্যপদ সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 814টি এবং ইলেকট্রিশিয়ানের শূন্যপদ রয়েছে এখানে 184টি এবং ফিটারে রয়েছে 627টি, ঠিক আছে? এখানে বলা হচ্ছে 31/3/2022 অনুযায়ী বয়স কিন্তু সর্বোচ্চ যে বয়স, ঠিক আছে, সেটা কিন্তু বলা হচ্ছে আপার এজ লিমিট অ্যাজ অন 31/3/2022 অনুযায়ী কিন্তু 30 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে? এর ঊর্ধ্বে কিন্তু বয়স হওয়া চলবে না, ঠিক আছে? তো এখানে বেতনটা দেওয়া হয়েছে, তোমার বেতনটা দেখো 20,480, পরেরটাতে রয়েছে 22,528 এবং থার্ড রয়েছে 24,780, ঠিক আছে? তো এখানে যে পোস্ট ওয়াইজ রিজার্ভেশন রয়েছে জুনিয়র টেকনিশিয়ান, এখানে তোমার দেখো প্রথম যেটা হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক, ঠিক আছে? তো এখানে যে শূন্যপদ সংখ্যা, এসিদের জন্য 130, এসটিদের জন্য 57টি এবং ওবিসিদের জন্য 220, ইউআর ক্যাটাগরিদের জন্য রয়েছে 326 এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটসদের জন্য রয়েছে 81টি এবং ইলেকট্রিশিয়ানের রয়েছে যথারীতি এখানে 29টি, এসসিদের জন্য রয়েছে, এসটিদের জন্য 13টি এবং ওবিসিদের জন্য 50টি, ইউআরদের জন্য 34টি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটসদের জন্য রয়েছে এখানে 18টি। ফিটারের ক্ষেত্রে রয়েছে এখানে 667 টোটাল এবং এসসিদের জন্য রয়েছে 100টি এবং 44টি রয়েছে এসটিদের জন্য, ওবিসিদের জন্য 169, ইউআরদের জন্য 252 এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 62টি শূন্যপদ সংখ্যা কিন্তু এখানে রয়েছে। তো এখানে যে কোয়ালিফিকেশন লাগছে তোমরা একটু দেখে নাও এখানে ভালোভাবে। তো এখানে যে কোয়ালিফিকেশন বলা হচ্ছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড আইটিআই 2 ইয়ার্স ইন ট্রেডস অফ ইলেকট্রনিক্স মেকানিক ইলেকট্রিশিয়ান ফিটার, ঠিক আছে? এই সমস্ত বিষয়ে কিন্তু 2 বছরের কিন্তু আইটিআই পাস হতে হবে, ঠিক আছে? যেগুলো বললাম যে ইলেকট্রনিক্স মেকানিক ইলেকট্রিশিয়ান ফিটার, এই সমস্ত বিষয়ে 2 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, অর্থাৎ অভিজ্ঞতা লাগবে, যেটা হচ্ছে আইটিআই পাস হতে হবে, ঠিক আছে? তো এবারে বয়সের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে দেখো তোমরা এখানে, তো এজ 5 বছর এসসিএসটি এবং ওবিসিদের জন্য 3 বছর এবং বলা হচ্ছে এখানে 10 মোর ইয়ার্স রিল্যাক্সেশন ফর পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য, ঠিক আছে? তো এসসিএসটি ওবিসি তোমরা এগুলো জানোই যে যথারীতি এরা ছাড় পেয়েই থাকে প্রতিবারের না, তো এখানেও ছাড় দেওয়া হচ্ছে এবং যারা হচ্ছে পিডাব্লিউডি তো তাদের জন্য কিন্তু এখানে 10 ইয়ার্সের ছাড় দেওয়া হচ্ছে। তো ম্যাথড অফ সিলেকশন সেটা একটু দেখে নিই আমরা। তো এখানে যে সিলেকশন প্রসেস সেখানে বলা হচ্ছে প্রসেস অফ শর্ট লিস্টিং ক্যান্ডিডেট শ্যাল বি শর্ট লিস্টেড ট্রেড ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ ইন অর্ডার অফ মেরিট বেসড অন দি মার্কস অবটেন্ড ইন আইটিআই ইন দ্য রেশিও 1:4,
1:4 ঠিক আছে। তো 1:4 অনুপাতে তোমরা আইটিআইতে যে নাম্বার পেয়েছো তার ভিত্তিতে কিন্তু এই মেরিট লিস্টটা তৈরি হবে, মাধ্যমিকের যে সর্বোচ্চ নাম্বার তার ভিত্তিতে কিন্তু এখানে কিন্তু এই নিয়োগটা করানো হবে, ঠিক আছে। তো তোমাদের এখানে আরও জিনিসগুলো যেগুলো বলা হচ্ছে তার মধ্যে রয়েছে যেমন ডকুমেন্টস ভেরিফিকেশন আপার শর্ট লিস্টিং, দ্য ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাট হায়দ্রাবাদ থ্রু ইমেল, ঠিক আছে। যখন তোমাদের এই শর্ট লিস্টটা হয়ে যাবে, ঠিক আছে, মাধ্যমিক নাম্বার এবং তোমাদের যে আইটিআই প্রাপ্ত নাম্বার সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের যখন শর্ট লিস্টটা করা হবে, সেই শর্ট লিস্টের ভিত্তিতে যারা মেরিট লিস্টে থাকবে তো তাদেরকে ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট করাবে, ঠিক আছে। কন্ট্যাক্ট করবে তারা কোথায়? হায়দ্রাবাদে, ঠিক আছে। হায়দ্রাবাদে কিন্তু তোমাদেরকে কন্ট্যাক্ট করে নেবে, সেখানে কিন্তু তোমাদের যে সমস্ত ডিটেলস অর্থাৎ সমস্ত যে ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল কপি সহ তোমাদের কিন্তু সেখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস ছিল, সেখানে কিন্তু কোনোরকম কোনো কিন্তু এখানে পরীক্ষা বা কোনো কিছুর কথা কিন্তু বলা হয়নি, ঠিক আছে। ইন্টারভিউ বা পরীক্ষা কোনো কিছু বলা হয়নি, ডিরেক্টলি কিন্তু মেরিট লিস্টের ভিত্তিতে নাম্বারের ভিত্তিতে কিন্তু এই রিক্রুটমেন্টটা করানো হবেই কিন্তু এখানে এইভাবেই বলানো হচ্ছে, ঠিক আছে। তো তোমরা কীভাবে আবেদন করবে তোমরা দেখো, এখানে ওয়েবসাইটটা বলা হচ্ছে www.ecil.co.in, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা যাবে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি, তো এখানে তোমরা ক্লিক করবে, দেন মেন পেজ খুলবে, তারপর এখানে বলা হচ্ছে ক্যারিয়ার্স অপশনে তোমরা ক্লিক করে ই রিক্রুটমেন্টে যাবে এবং দেন তোমরা সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে। তো তোমরা দেখো এটা কিন্তু অ্যাপ্লাই প্রসেস শুরু হয়ে গিয়েছে, যেটা হচ্ছে 1/4/2022 অর্থাৎ একই এপ্রিল থেকে কিন্তু এর যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ গতকাল থেকেই কিন্তু এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং বেশি কিন্তু সময় নেই। দেখো 11/4/2022, ঠিক আছে, 11/4/2022 অনুযায়ী কিন্তু এই আবেদন প্রক্রিয়া চলবে। তো তোমরা যদি করতে চাও, তোমাদের যদি মনে হয় এটা কিন্তু ভালো একটা সুযোগ, তোমরা যদি আইটিআই করে থাকো এবং তোমাদের যদি আইটিআইতে ভালো নাম্বার থেকে থাকে, মাধ্যমিকেও যদি তোমরা ভালো নাম্বার পেয়ে থাকো, তো তোমাদের জন্য কিন্তু বিরাট বড় একটা সুযোগ বলতে পারো, ঠিক আছে। কোনোরকম কোনো কিন্তু এক্সাম হচ্ছে না, ডিরেক্টলি তোমাদের মেরিটের ভিত্তিতে কিন্তু এই রিক্রুটমেন্টটা করানো হচ্ছে। তো তোমরা অবশ্যই কিন্তু করতে পারো তোমাদের যদি এই কোয়ালিফিকেশন থাকে, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট ডেটস তোমরা যেগুলো বললাম যে 1/4 থেকে শুরু হয়ে গেছে এবং 11 তারিখের পূর্বে কিন্তু তোমরা করে নেবে, ঠিক আছে। তো তোমরা দেখে নাও এখানে অ্যাডভার্টিজমেন্ট নাম্বার, ঠিক আছে, যেটা হচ্ছে 13/2022, তোমরা অনেকে বলো অ্যাডভার্টিজ নাম্বার, তো সেটাও তোমাদেরকে আমি দেখে দিলাম শেষে, ঠিক আছে। তো এটুকুই ছিল আপডেটস, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটিকে কিন্তু লাইক করো, ঠিক আছে, এবং তোমরা যদি কেউ চ্যানেল নতুন থাকো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন সেটাতেও প্রেস করে দাও, ঠিক আছে। তো অবশ্যই তোমরা যদি আবেদন করতে চাও করে নিতে পারো। তো থ্যাংক ইউ সকলকে।